কাছে কম বেশি একটি পছন্দের প্রাণী। অনেকেই আছেন যারা বাসাবাড়িতে বিড়াল পোষে থাকেন এবং বিড়ালকে নিজের পরিবারের সদস্যের মতো দেখভাল বা রক্ষণাবেক্ষণ করে থাকেন, কিন্তু মাঝে মাঝে বিড়াল কামড় দেয়। কিন্তু কী কারণে কামড় দেয় তা আমাদের আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। বিড়াল আমাদের কাছে একটি পোষা প্রাণী হিসেবে পরিচিত এবং এটি দেখতে অনেকটাই সুন্দর বলে আমরা খুব সযত্নে রেখে পালন করে থাকি। বাসাবাড়িতে বিড়াল থাকলে খুব আনন্দ প্রদান করে এবং এই বিড়াল যদি একটু ক্রস জাতীয় বিড়াল হয়ে থাকে তাহলে দেখতে সাধারণত বেশ সুন্দর হয়ে থাকে। স্বাভাবিকভাবে একটা মানুষের যেমন মানসিক অবস্থার পরিবর্তন হয়, তেমনিভাবে বিভিন্ন প্রাণীর মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে, অথবা শারীরিক সমস্যার কারণে তাদের আচরণ আক্রমণাত্মক হয়ে যেতে পারে। তাছাড়া কেউ যদি অথবা কোনো বাচ্চা যদি বিড়ালকে কষ্ট দেয় তাহলে দেখা যায় যে সেই বিড়াল আক্রমণাত্মক হয়ে উল্টো এসে কামড় দিয়ে থাকে। প্রাপ্তবয়স্ক বিড়াল ভয়ে কামড় দেয়। কখনো কখনো বিড়াল আধিপত্য বিস্তার কেন্দ্র করে এক বিড়াল অন্য বিড়ালকে কামড় দিয়ে থাকে, কিংবা বিড়াল কোনো কিছুর মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে তার মালিক বা যিনি পালন করেন বিড়াল তার মনোযোগ আকর্ষণের জন্য সফট বাইট বা মৃদু কামড় দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় বিড়াল ছানারা কোনো কারণ ছাড়াই কামড় দিয়ে থাকে, এটিকে তারা খেলা হিসেবে নেয়। এগুলো সবই প্রাকৃতিক আচরণ। একটি বিড়ালের কামড় সুন্দরও হতে পারে, আবার একটি প্রাপ্তবয়স্ক বিড়ালের কামড় বেদনাদায়কও হতে পারে। মোট কথা, বিড়ালের কামড় দেওয়া একটি প্রাকৃতিক বিষয়। তাদের বেঁচে থাকা থেকে শুরু করে খাবার খাওয়া বা শিকার ধরা ইত্যাদি ক্ষেত্রেও কামড়ের বিষয়টি সামনে চলে আসে। কাজেই বিড়ালের কামড়ের বিষয়টি স্বাভাবিকভাবেই গ্রহণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বিড়ালের যত্ন নিন, ভালো থাকুন, ধন্যবাদ।